সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আলাইনের জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ কালচারাল সেন্টারের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী দুবাইয়ের মানজার ফারকত বার্ষিক আনন্দ ভ্রমণ, বিভিন্ন দেশীয় ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ, কমিটি, রাফেল ড্র ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। 500 শতাধিক নারী পুরুষ শিশু কিশোরের উপস্থিতিত আনন্দ ভ্রমণ উপ পরিষদের আহ্বায়ক আব্দুল কাদের সিদ্দিকের সভাপতিত্ব ও সদস্য সচিব কাজী ফারুকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউএই সফররত চট্টগ্রাম হাট্টাজারি দক্ষিণ মাদ্রাসার ইউনিয়নের চেয়ারম্যান এম এ মজিদ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আমার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপোর্ট এবং সি প্লাস ফোন এটা হোক।